বঙ্গালী জাতির ভাগ্য বলো, তিনি তো বলে নাই যে আমরা অক্সিজেন বন্ধ করিয়ে দিই, আমাদের তলে তলে কি ঠিক হয় বোঝেন না? আমাদের এই যে মনে করেন অনেক সময় টেবিলের তলে ঠিক হয়, অনেক সময় কাঁথার তলে অনেক কিছু ঠিক হয়, এই জাতীয় কিছু অবদান করে সাহেব বুঝাইতে চাইছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও আমি আপনাদের মাঝে চলে আসছি ইয়াসিন পাসমিশালি ভিডিও নিয়ে। আমি কখনো নিউজ, কখনো কমেডি, কখনো এন্টারটেনমেন্ট এই জাতীয় ভিডিও বানাই। যারা আমার খুব সৃষ্টি করতেছেন তারা একটু গালি দেওয়া হইলেও আমার সাথে থাকেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো মজা পাইবেন। কিন্তু আজকের বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্য। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এবং এই বক্তব্যকে কেন্দ্র করে তাকে অনেকে অনেকভাবে টোল করতেছে। কিন্তু বিষয় হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়ে এত টোল করার কিছু নাই। আরে ভাই, তিনি রাগে ক্ষোভে দুঃখে নালে এক কথা কই হলাইছে, এই কথাটা নিয়ে এত টোল করার কি আছে? কথাটা হয়েছে কি, তিনি চাইলে কিন্তু 2006 সালের মতো বিদ্যুৎ গ্যাস সবকিছু বন্ধ করিয়া দিয়া বইয়া থাকবেন এবং ক্ষমতায় গেলে 2024 সালে আবার এগুলো ছাড়বেন, এই জাতীয় এক কথা তিনি কই হেলাইছে। এইটা নিয়ে তাকে এত গালিগালাজ করার কি আছে, তাকে টোল করার কি আছে? তাকে বুঝতে হবে তিনি কিন্তু জাতির পিতার মেয়ে, মানে জাতির কন্যা। অতএব প্রধানমন্ত্রী সম্পর্কে যারাই বাজে মন্তব্য করেন একটু হুসবুস করিয়া করিয়া, নালে কিন্তু পায়ের নলা থাকবে না বন্ধুরা। থুকু, এখন এই প্রধানমন্ত্রী যে অবদান, তিনি তো বলে নাই আমাদের ভাগ্য বলো, বাঙালি জাতির ভাগ্য বলো, তিনি তো বলে নাই যে আমরা অক্সিজেন বন্ধ করিয়া দিম, এই কথাটা তো তিনি বলে নাই। বাঙালি জাতির পিতার কন্যা তিনি, তিনি চাইলে কিন্তু এই কথাটা বলাও কিন্তু তার হক আছে। অতএব তিনি কিন্তু এত বড় হার্ডলাইনে যান নাই, এটা দিছে কি একটা সতর্ককরণ বাণী। অতএব প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য যারা করো তাদের কিন্তু কপালে খারাপই আছে বন্ধুরা, আবারও সতর্ক করিয়া দিলাম আমি। আমাদের সিগারেটরি ওবায়দুল কাদের সাহেব সম্প্রতিকালে একটা বক্তব্য দিয়েছে কি, তলে তলে আমাদের সব ঠিক হয়ে গেছে, আমাদের চীন আছে, দিল্লি আছে, আমরা আছি, সব আছে। এখন এই যে সবাই আবার ব্যাকল সাংবাদিকরা অনেকের কাছে প্রশ্ন করে এই যে তলে তলে এটা কি ঠিক হয়েছে, এ বেড়া তুই ব্যাকল কাত, তুই সাংবাদিকতা কর, সব বোঝস না, তলে তলে কি ঠিক হইতে, টেবিলের তল দিয়ে অনেক কিছু ঠিক হয় আমাদের দেশে, এবার আবার আবার কি কাতের তলে অনেক কিছু ঠিক হয়, এগুলো তো বুঝতে নিতে হয় ভাই, এগুলো কি মিনিংফুল করা যায়, এগুলো অ্যাডাল্ট হইলে সেনা মিনিংফুল অর্থ বুঝতে নিতে হবে। এই সাংবাদিকগুলো কেউ অ্যাডাল্ট হয়নি, তারা কি উল্টো পাল্টা মন্তব্য শুরু করে দেয়, এই লেগে আর ফেসবুকে হাবাত দিয়ে দিছি বন্ধুরা। যাক, এই অবস্থা সর্বশেষ। গত 3 তারিখে বিএনপি একটা রোড মার্চ করছে, তাও কোথায়, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, যেখানে আওয়ামী লীগের ঘাঁটি, আওয়ামী লীগের সন্তানেরা বাস করে যেখানে, সেই জায়গায় রোড মার্চ করছে, এইটা নিয়ে তারা খুব প্রফুল্ল। আর এবারে তোরা রোড মার্চ করছস কবে, যেদিন আমাদের প্রধানমন্ত্রী লন্ডনে আছে সেদিন আমরা খালি বাইতে আসিলাম না, আর সেই সুযোগে তোরা রোড মার্চ করছস, আর এই নিয়ে গলাবাজি করস, স্টিপিট স্টিপিট কোদাকার ফাজিল কোদাকার ফাজিলরা, আই রোড মার্চ আইস, এইবার আইস আমাদের প্রধানমন্ত্রী আইসে, এইবার তোরা রোড মার্চ করতে আইস, খেলাটা দেখাই দি, মানে পার একটাও নলা থাকবে না। বন্ধুরা, আজকের বক্তব্য এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। কে কষ্ট পায় থাকলে এখানে মাফ করে দিবেন, ধন্যবাদ সকলকে।